সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বাসার দিকে। ওনার বাসার মূল ফটকের সামনে আমরা আছি। ওনার বাসার সকল ধরনের জনগণের জন্য উন্মুক্ত রয়েছে। বর্তমানে আমরা মূল ফটক দিয়ে ঢুকে গিয়েছি। এখানে তার নতুন বাসার সম্মুখে যে গেটটি, সেখানে তার একটা টেরাকোটা আছে, খুবই সুন্দর। ওনার বাসার পাশেই ওনার বাবার কবর শায়িত আছে এবং একটি খুবই সুন্দর মসজিদ রয়েছে। বাসায় ঢুকতেই মূল ফটক থেকে দিয়ে আমরা ঢুকছি। মূল ফটকের মধ্যে লেখা আছে মোহাম্মদ হাজি তাইয়াবউদ্দিন, যেটা ওনার বাবা নাম। এই বাসাটা হচ্ছে ওনার নতুন বাসা। যেটা কাজ এখনো কাজ চলতেছে, সংস্কারের কাজ চলতেছে। এটা হচ্ছে আব্দুল গনি, তার বড় ভাই। প্রিন্সিপাল আব্দুল হক, অ্যাডভোকেট আব্দুল হামিদ মেডিকেল কলেজে প্রিন্সিপাল ছিলেন, তার বাসা। এবং লাল বিল্ডিং যেটা, সেটা হচ্ছে তার চাচাতো ভাইয়ের বাসা। এই ছোট যে এই বর্তমানে যে বাসাটা দেখা যাচ্ছে, সেই বাসাটা হচ্ছে তার ছোট ভাই, যিনি তার সহকারী হিসাবে কাজ করতেছেন। খুবই ছিমছাম তাদের বাসা, খুবই পরিপাটি। এবং বর্তমান প্রেসিডেন্টের বাসা দেখলে মনে হবে না কোনো চাকচিক্য নেই, হই হুল্লো নেই, সাধারণ মানুষের মতন বাসা। বাসার মধ্যে একজন সিকিউরিটি গার্ড দেখতে পাবেন। এখানে তার বাবা হাজি মোহাম্মদ তাইয়াবউদ্দিন শায়িত আছেন, তার কবরস্থান। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, কতদিন ভালো থাকবেন।